নিজের জীবনটাকে অকারণ জটিল করে তুলছো রানু। একজন ক্রিমিনাল লয়ারের পেশায় এ ধরনের ব্যক্তিগত আবেগ থাকবে কেন? এ কথা তোমাকে আমি আগেও বলেছি, কিছু বললে তুমি চুপচাপ থাকো। তুমি কি চাও যে তোমার কাজকর্মে আমি মাথা না ঘামাই? আমার কোন ব্যবহারে আপনার এটা মনে হলো কাকু? মরতে বসা সুজাতাকে তুমি হাসপাতালে এনে তুলেছ, এখনো দেখাশোনা করছো, এটা তোমার মহত্ব রানী। সুজাতা তোমার সঙ্গে চরম খারাপ ব্যবহার করা সত্ত্বেও। এর জন্য মহত্বের দরকার হয় না কাকু, মানবিকতার জায়গা থেকে যে কেউ এটা করত। কিন্তু তারপর প্রবাল কাঞ্জিলালের কেসটা নিয়ে জড়িয়ে পড়লে কেন? আবেগের জায়গা থেকে তো ল্যাংড়ানিতাইকে ধরার প্রধান সূত্রই তো তমাল কাঞ্জিলাল, প্রবালের দাদা। এই সূত্রটা কে দিল? সুজাতা তো, কেন দিল? কাঁটা দিয়ে কাঁটা তুলবে বলে তো। কাকু, একজন উকিল হিসেবে কেসটা যদি আমার কাছে আলাদা করে আসতো তাহলে কি আমি এটা নিতাম না? নিশ্চয় নিতে, এখনো যে নিয়েছো এতে তো আপত্তি করার কিছু নেই। কিন্তু রানী, তুমি প্রয়োজনের বাইরে ইমোশনালি জড়িয়ে পড়ছো। রানী, তুমি একজন লয়ার, একজন উকিল, তুমি শখের সমাজসেবক নও। আমি কিছুতেই মেনে নিতে পারছি না রানী, তুমি আমার অপছন্দের সব কাজগুলো করছো। যাও রানী, যাও, তোমার নিজের রাস্তা তুমি বেছে নাও, আমাকে তোমার আর প্রয়োজন নেই। কাকু, বাবাকে ছেড়ে আসানসোল থেকে কলকাতায় চলে এসেছিলাম আপনার কাছে, একজন ক্রিমিনাল লয়ার হয়ে কাজ করতে চেয়েছিলাম, শিখতে চেয়েছিলাম আইনের হাত ধরে মানুষকে কিভাবে ন্যায় ফিরিয়ে দেওয়া যায়। আপনার ছাত্রী হয়ে আমি যদি ভুল পথে চলে গিয়ে থাকি তাহলে তা শোধরানোর সময় এখনো আছে কাকু। আপনার খারাপ লাগুক, এরকম কোনো কাজ আমি কোনোদিন করতে চাইনি, চাইবও না। ঠিক আছে, প্রবাল কাঞ্জিলালের কেস থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। ল্যাংড়ানিতাই ধরা পড়ুক না পড়ুক, প্রবাল বিনা দোষে যতদিন ইচ্ছা জেল খাটুক, আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর সাধনা গুহকে বলে দিয়ে আসছি, রিওপন কেসের জন্য আমি যে ওর সহকারী হয়ে কাজ করব বলেছিলাম তার আর কোনো দরকার নেই। শোনো রাজা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আশিসদা, রানী আমাকে দেখতে পায়নি। যদিও আপনার ওই লাইব্রেরির মধ্যে লুকিয়ে থাকতে আমার যথেষ্ট কষ্ট হচ্ছিল। আমাকে কোন খেলায় জড়ালে বলতো রাজা? রানী আমার মেয়ের মতো, ওর সঙ্গে এইভাবে কথা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। একটা সৎ মেয়েকে জোর করে ভুল পথে ঠেলে দিতে তোমরা আমাকে বাধ্য করছো। আশিসদা, এতে ও বেঁচে যাবে, আপনি কি ভাবছেন? ল্যাংড়া নিতাই যেখানে লুকিয়ে থাকুক ও চুপ করে বসে আছে, এই রানী কোথায় যাচ্ছে কি করছে প্রত্যেকটা খবর ওর কাছে পৌঁছে যাচ্ছে।
আর যে সুজাতা দাস ল্যাংড়া নিতাইকে এতদিন খাইয়েছে পরিয়েছে, ওর যাবতীয় কুকর্মের দায় নিয়েছে, সে তাকে মেরে ফেলতে ওর যখন হাত কাঁপলো না, তখন তখন রানী সান্যাল ওর কাছে কে? রানীর ভালো মন্দ নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? কারণ আমি ওর ভালো চাই। কেন চাও? রানী কি তোমার কাছে সর্দা বাদশা এদের ধরিয়ে দেওয়ার টোপ, নাকি তোমার ভালোবাসার নারী? আমি আপনাকে সব প্রশ্নের উত্তর দেবো আশিসদা, আপনি শুধু ওকে আটকান। রানীকে বাঁচানোর জন্য যত অন্যায় করতে হোক না কেন আমি করব, কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তরটা দেবেই। বলো বলো রাজা, বলো রানীকে তুমি কি ভালোবাসো? বলো, কথাটা সবাই জানে রাজা, চুপ করে থেকে এড়িয়ে যেতে পারবে না। তোমার স্ত্রী কি কথাটা জানে? কি হলো বলো রাজা, তোমার স্ত্রীকে কি জানিয়েছ, নাকি এখনো সাহস সঞ্চয় করে যাচ্ছ? রানীর কথা কি তোমার স্ত্রীকে বলেছ? মালবিকাকে কথাটা বলনি তুমি? মালবিকাকে বলনি? হ্যাঁ হ্যাঁ, আমি রানীকে ভালোবাসি। না 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 না, আমি রানী সান্যালকে ভালোবাসি না। আস্তে রাজা, আস্তে, সম্পর্কের কথা কেউ এভাবে চেঁচিয়ে বলে না। আস্তে আস্তে বলে তো কথাগুলো তোমাদের মাথায় ঢোকানো যায় না, তোমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। এক মিনিট ম্যাডাম, তোমাদের মাথায় মানে কথাটা কি আপনি আমাকেও ইনক্লুড করে বলেছেন? আপনিও কি এই ইঙ্গিত দেননি আমাকে কখনো? স্যার, আমার এ ব্যাপারে ওনার সামনে আলোচনা করতে একটু অসুবিধে হচ্ছে। এই কথাটা তো অনেকবার অনেকের সামনে উঠেছে, আজকে হঠাৎ? আপনাদের নিজেদের কিছু বলার থাকলে বলুন, আমি যাচ্ছি। ভালো শোনো, শোনো, তোমার যাওয়ার দরকার নেই, এখানে না বলার মতো কোনো কথা নেই। আছে আছে, প্রফেশনাল সিক্রেটস ওনার সামনে না বলাই ভালো। তো সেটা তো থানায় বললেই পারতেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি বলতে পারি, তবে আপনার ইমেজের কথা মাথায় রেখেই আমি বলেছিলাম। একজন সৎ কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার। কেন, আপনার সে ব্যাপারে কোনো সন্দেহ আছে? ছিল না। ছিল না মানে এখন সন্দেহ হচ্ছে? আগে হ্যাঁ। বড়বাবু, আপনি যে কথাগুলো বলছেন ভেবে বলছেন তো? শুধু আমি বলছি না, অনেকেই বলছে। স্যার, আপনাকে একটা কথা বলি, অভিযোগগুলো পুলিশ কমিশনারের কানে ওঠার আগেই আপনার উচিত নিজেকে একটু সামলে নেওয়া। অভিযোগ? কোন অভিযোগ? এক নম্বর, আপনি স্পেড কুইন মার্ডার কেসে বাদশাহ এবং ছোড়দার ব্যাপারটা ঝুলিয়ে রেখেছেন। না, এতে আমার লাভ কি? যতদিন কেসটা জিয়ে থাকবে ততদিন রানীর সান্যালের সঙ্গে আপনার একটা যোগাযোগ অব্যাহত থাকবে, অন্তত আপনাদের ব্যক্তিগত সম্পর্কটা যতদিন স্থায়িত্ব না পাচ্ছে। আর কোন অভিযোগ? দ্বিতীয় অভিযোগটা আরো মারাত্মক। আপনি চান না যে প্রবাল কাঞ্জিলালের কেসটা রিওপেন হোক, তাই নিরাপত্তার অজুহাত দেখিয়ে যে কোনো ভাবেই রানী সান্যালকে আপনি আটকাবার চেষ্টা করছেন। না না, এতেই বা আমার লাভটা কি? একটা নিরপরাধ ছেলেকে গ্রেফতারের পেছনে আপনার ভূমিকা এবং তমাল কাঞ্জিলালের সঙ্গে আপনার পুরনো প্রতিদ্বন্দ্বিতা। তমাল কাঞ্জিলাল আমার কাছে এসেছিল, অভিযুক্তও নিজে মুখে করে গেছে। রাজা সরকারকে বলে দেবেন যে কাক কাকের মাংস খায় না এই প্রবাদটা বোধহয় জানেন, জানলে একজন পুলিশ অফিসারকে পেছন থেকে ছুরি মারতে।
আপনার অভিযোগটা কিন্তু খুবই মারাত্মক মিস্টার কাঞ্জিলাল। এত মারাত্মক অভিযোগেও কাজ হয়নি। কেন হয়নি জানেন? তার কারণ রাজা সরকার আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ব্লু ওয়াইট বয়, নয়নের মণি। অবশ্য সব প্রফেশনে এরকম একজনকে খাড়া করতে হয়, যাকে দেখিয়ে বলা যায় একে দেখে শেখো কত ভালো, কত কাজের। দু তিনজন ছেলে মেয়ের মধ্যে বাবা মাও এটা করে। তা আপনি নিজে রাজা সরকারকে এই কথা বলছেন না কেন? ম্যাচ ফর্ম সব কথা বলতে আমার প্রবৃত্তি হয় না, তবে এবার বাড়াবাড়িটাও বেশি করছে, জেলে গিয়ে প্রবালের গায়ে হাত দিয়েছে। দেখুন মিস্টার কাঞ্জিলাল, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে ফেলুন, এখানেই এটা শেষ হোক। শেষ নয় বড়বাবু, শেষ নয়, খেলা তো সবে শুরু। প্রবালের গায়ে প্রত্যেকটা মার আমি ফিরিয়ে দেব। ও রাজা সরকারের থেকে অনেক বড় জানোয়ার আমি। ছোটদা বাদশাহ, ল্যাংড়া নিতাই আর রানী সানি, রাজা সরকারের কেরিয়ার, সাফল্য আর প্রেম, এই তিনটে জায়গাতেই একজন প্রতিদ্বন্দ্বী, কমাল কাঞ্জি। পুলিশের পোশাক পরে স্পেশাল ব্রাঞ্চে বা বোতলাতে খালাসি। বাবু, বাবু আপনি খেলা শুরু হওয়ার ওই বিসেলের আওয়াজটা শুনতে পাচ্ছেন? প্যান্টের দড়ি বাঁধার আগেই গোল খেয়ে যান, আপনি ওকে মাঠে নামতে বলবেন। কমাল কাঞ্জিলাল, নামটা চেনা চেনা লাগছে। ও সেই ছেলেটা না যে ফুটবল খেলতে এসে বুটটা মাঠের বাইরে রেখে এসেছিল? দেখি খালি পায়ে খেলে। বাবা, অনেকদিন পর তোমাকে লিখতে বসেছি, তবে তোমার কথা মতো ডায়েরি লেখার অভ্যাসটা রেখে গেছি। একজন মেয়ে হিসেবে শুধু বেঁচে থাকার লড়াইটা যে এত কঠিন আগে বুঝিনি। একজন ক্রিমিনাল লয়ার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে গিয়ে জড়িয়ে গেছে নিজের জীবনটাও। আজও নিজের ছোট্ট সত্তাটাকে নিয়ে স্বপ্ন দেখি রোজ, যে স্বপ্ন দেখতে তুমি আমায় শিখিয়েছিলে, এক পরিপূর্ণ নারীত্বের স্বপ্ন। বলেছিলে ভালোবাসতে শিখতে হয়, ভেসে যেতে নেই। ভালোবাসার ইঙ্গিত আমি পাচ্ছি, গভীর ভালোবাসার, কিন্তু বিশ্বাস করতে পারছি না কেন। আমি কি নিজের স্বার্থের কথা ভাবছি, নাকি ভালোবাসার পেছনে লুকিয়ে আছে অন্যের কোনো স্বার্থ? এত বিভ্রান্ত আগে কখনো মনে হয়নি নিজেকে। নিজের কথা বলার লোক শুধু স্বপনদা আর আশিস কাকু। তবে আজকে হঠাৎ আশিস কাকুকে অন্যরকম মনে হলো। না বলে দুম করে চলে এলাম, একটা ছোট্ট কথা বলার ছিল। রানী, তুমি কাজটা যেভাবে এগোতে চাইছ সেভাবেই এগোও। সাধনা গুকে ফোন করেছিলাম, ওকে বলে দিলাম, আবারও বলেছি ও কাল সকালে বাড়িতে আছে, তুমি দেখা করবে। হ্যালো, কাকে চান? নাম্বারটা বলুন। না না, সাধনা গুহ বলে এ বাড়িতে কেউ থাকে না। না মানে নাই, রং নাম্বার বস্তুটা শোনেননি নাকি কোনোদিন? কিরকম মিথ্যে বললাম শুনলি? সাধনা গুহ বলে এ বাড়িতে কেউ থাকে না। কেন বললাম বলতো? ইচ্ছে হলো, ইচ্ছে হলো মিথ্যে বলতে। তোর খারাপ লাগলো? তোর আপত্তি আছে মিথ্যে বলে? আপত্তি থাকলো তো বইয়েই গেল, বেশ করেছি বলেছি, কিছু করতে পারবি? কেউ কোনোদিন কিছু করতে পেরেছে? তোর সঙ্গে এত বকছি কেন কে জানে, তোর ধান্দা তো পয়সা নেওয়া। কাকা, 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 তোমার কাছে কত টাকা আছে? কোনো টাকা নেই। এই মিথ্যে কথা বলো না,
আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না। বলছি তো নেই। কালকে আমি তোমাকে হাজার টাকা দিলাম না? না না, ওটা ফোনের বিলের টাকা। তার টাকার পেছনে কি ইলেকট্রিসিটি, টেলিফোন এসব স্ট্যাম্প মারা থাকে? যাও, টাকাটা ওকে দিয়ে দাও। দিদি, কাছে কিন্তু আর কোনো টাকা নেই। টেলিফোনের লাইনটা কেটে দিলে তোমার চলবে? সাধনা গুহর টেলিফোনের লাইন কেটে দেবে এরকম বাপের বেটা কে আছে? আর লাইন যদি কেটে দেয় চেঁচাবো, চেঁচিয়ে কথা বলবো, হাইকোর্ট অব্দি শুনতে পাবে। প্লিজ কাকা, ঝামেলা করো না, যাও ওকে দিয়ে দাও টাকাটা, ওর দরকার। আরে ওর বর দু ঠ্যাং তুলে হাসপাতালে পড়ে আছে, চার চারটে বাচ্চা, না খেতে পেয়ে মরে যাবে যে। যাও, টাকাটা ওকে দিয়ে দাও। এই তুই লিখতে পড়তে পারিস বলছিলিস না? সমস্ত হিসেব লিখে রাখবি, কোর্ট কেসটার পর যখন কম্পেনসেশনের টাকাটা আসবে তখন সব বাদ যাবে, আমি এমনি এমনি দিচ্ছি না। কি বোঝা গেল কাকা? কাকা, এই আশিসদা ফোন করে বলেছিল না একটা মেয়ে আসবে দেখা করতে? কাকা, কাকা, বুড়ো হয়ে না কানের বারোটা একদম বেজে গেছে তাই না? মাথা নাড়ছো, দেখতে পেলে একটা টাকাও দেবে না। না, ফোনের লাইনটা কেটে দেওয়ার আগে চট করে একটা ফোন করে জেনে নিই, মেয়েটা না এলে ধ্যানে বসে যাব।